আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এর বৃত্ত বা ও এবং জে আই এর খেলা একটি অঙ্ক নিয়ে এখন আলোচনা করব, যে অঙ্কটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট, যে বৃত্ত এবং বৃত্ত জে আই এর খেলা নিয়ে একটি অঙ্ক, যেটি পারলে তোমরা অনেক কিছু পেরে যাবা। খেয়াল করে দেখো, এখানে আমি একবারে দিয়ে দিলাম, এখানে কিন্তু একটি বৃত্ত আঁকানো আছে, এই বৃত্তটা এখন কিন্তু আমরা আঁকবো। এটা খেয়াল করবো, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, যেটি হাতে কলমে কাজ নম্বর দুই। এক নম্বর ধাপে কী বলছে খেয়াল করে দেখো, পেন্সিল কম্পাস দিয়ে কাগজে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। তার মানে আমরা কাগজে এই বৃত্তটা অঙ্কন করলাম, এবার বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করে বৃত্তাংশের ক্ষেত্রটিকে কেটে নাও। বৃত্তের ও দ্বারা বিশাল একটি কাগজ যদি হয়, সেই মনে করো এটি একটি কাগজ, এই কাগজের এই অংশ থেকে এটুকু আমরা কি কেটে নিলাম, জাস্ট, তার মানে খাতা আর নাই। এবারে বলছে বৃত্তের ধাপ দুই, বৃত্তাকার ক্ষেত্রটিকে ব্যাস নয় এরূপ একটি জ্যা এ বি আঁকো। তার মানে আমরা নিচে একটি এ বি জ্যা আঁকলাম, ব্যাস নয়, ব্যাস হলে কিন্তু বৃহত্তম দিয়ে যেত, অর্থাৎ কেন্দ্র দিয়ে যেত, বৃহত্তম জ্যাকেই তো আমরা ব্যাস বলি, তাই না? কিন্তু এ বিটা খেয়াল করে দেখো যে এ বিটা যে কোনো জ্যা নিলাম। এবারে তিন নম্বর ধাপে বলছে যে বৃত্তাকার বৃত্তটিকে এমনভাবে ভাঁজ করো, এটাকে এমনভাবে ভাঁজ করো যেন ভাঁজটি ও বিন্দু দিয়ে যায় এবং এ বি রেখাংশটির একটি অংশ অপরটির উপর থাকে। খেয়াল করতে হবে কিন্তু, তার মানে এই এ বিটা এমনভাবে মাঝখান দিয়ে এমনভাবে ভাঁজ করব। তার মানে একটু আগে রুটি যেরকম ভাগ করেছিলাম না, সেরকম মাঝখান দিয়ে ভাগ করব, যেটার এই এ এর যে রেখা, এই রেখাটা যেন এই রেখার উপরে পড়ে। খেয়াল করবো কিন্তু আমি কি বলছি, যে এমনভাবে এইভাবে মাঝখান দিয়ে ভেঙে এর উপরে বসাতে হবে, যেটি ভাঁজ করলে এই অংশটুকুর উপরে পড়ে, অর্থাৎ এখানে মাঝখান দিয়ে যাবে, তার মানে এই মাঝখান দিয়ে অর্ধেক ভাগ হবে। ওকে, এবারে এই মাঝখান দিয়ে অর্ধেক ভাগ করলে কি হয় উৎপন্ন, সেটি খেয়াল করে দেখো। যে চার নম্বর ধাপে যে ভাঁজটি এ বি রেখাংশকে যে বিন্দুতে ছেদ করে তার একটি নাম এম। তার মানে এই যে ভাঁজ করেছি আমরা, ভাঁজ, এই ভাঁজটা করলে এ বি অংশের এম বিন্দুতে ছেদ করে এবং সেটি আছে এম আমরা দিলাম। এখন বলছে যে ও এম যোগ করে, অর্থাৎ এই এম এখান থেকে এটুকু আমাদেরকে যোগ করতে বলছে, তার মানে আমরা কিন্তু এখান থেকে অলরেডি যোগ করে ফেলেছি, হয়েছে, এটি যোগ করেছে। এবারে পরবর্তীতে খেয়াল করি, দেখো পাঁচ নম্বরটা বলছে সাদার সাহেজে এ এম ও। খেয়াল করে দেখো এ এম ও, তার মানে এখান থেকে এইটুকুই যে কোণ উৎপন্ন করলো, এই কোণটা খেয়াল করে দেখো, যে কোণ উৎপন্ন করলে এই কোণটা এ এম ও এবং বি এম ও, অর্থাৎ এই কোণটা, তার মানে এই কোণ এবং এই কোণ দেখো, চাদার সাইজে মেপে দেখতে বলছে। কি মনে হচ্ছে, কোণ দুটির পরিমাপ কি সমান? অবশ্যই সমান, কেননা মাঝখান দিয়ে গেছে এবং এটি মেপে আমাদের হলো 90 ডিগ্রি, এটিও মেপে হলো হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা মাথায় রাখতে হবে, এবং দুটি কোণের পরিমাপ 90 ডিগ্রি যে হয়েছে, অর্থাৎ এ এল এম সমান বি এম ও এক সমকোণ। তার মানে এখানে বলছে এ এম ও, অর্থাৎ এই কোণটা এই কোণটা সমান, তার মানে দুটোই 90 ডিগ্রি যেহেতু তো সমান হবেই, তাই না? এবারে ধাপটা দেখো চার, সেন্টিমিটার স্কেল দিয়ে এ এম ও বি এম এর দৈর্ঘ্য মেপে দেখো সেন্টিমিটার স্কেলে, তার মানে এখান থেকে এইটুকু এবং এখান থেকে এইটুকু আমাকে মাপতে বলছে সেন্টিমিটার স্কেল দিয়ে, এখান থেকে এটুকু কয় সেন্টিমিটার, এখান থেকে এটুকু কয় সেন্টিমিটার মাপতে হবে। এখন বলছে যে এ এম সমান বি এম, তাই না? তার মানে এখান থেকে এটুকু সমান, অবশ্যই সমান হবে, কেননা এখানে মাঝখান দিয়ে গেছে রুটিটা, যেহেতু এইটার সাথে এইটার উপরে, এই রেখা এ রেখার উপরে পড়েছে, সেক্ষেত্রে এখান থেকে এটুকু পড়লে অবশ্যই সেটি সমান হবে এবং মাঝখান দিয়ে যেহেতু গেছে, ঠিক আছে, তার মানে এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি, এই দুইটা 90 ডিগ্রি যখন হবে তখন এই বাহু দুইটা সমান হবে, অর্থাৎ এই যে এ এম সমান বি এম, এটা মাথায় রাখতে হবে, অর্থাৎ এখান থেকে এটুকু সমান। ওকে, এবারে খেয়াল করে দেখো, এবার বিভিন্ন দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একাধিক বৃত্ত এঁকে কাজটি একইভাবে কয়েকবার করো, প্রতিবারই এ এম ও, এই যে যেটা হয়েছে এই যে এই কোণটা এবং বি এম ও এর সমকোণ এবং এ এম বি এম হয়, ঠিক তাই হলো তো, তার মানে ঠিক তো, তাহলে আমরা বলতে পারি এটিকে কি বলতে পারি, খেয়াল করে দেখো, কিন্তু যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি, এইটাকে আমরা বলতে পারি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয়,
খেয়াল করে দেখো, বৃত্তের কেন্দ্র থেকে এই ব্যাস নয়, এরকম একটি জ্যা এখানে আমরা নিয়েছি এবং সেটি উপর অঙ্কিত লম্ব অর্থাৎ ও এম একটি লম্ব, এই লম্বটা জ্যাকে এই জ্যাকে ওকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ দুই ভাগে ভাগ করে, অর্থাৎ এখান থেকে এইটুকু সমান হয়েছে, এইটা কিন্তু এখানে বলেছে এবং এটি একটি বৃত্তের উপপাদ্য। উপপাদ্য তার মানে একটি থিওরি এটি, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো পরবর্তীতে এখান থেকে আরও অনেক আলোচনা আসে। এই আলোচনাতে দেখো এখানে কি কি আলোচনা করছে, এই জায়গাটা হচ্ছে নাম কি, এইটার নাম কি এবং এটার নাম কি, এই বিষয় নিয়ে এখন আলোচনা করব। খেয়াল করে দেখো এ ডি বি চাপের উপর, খেয়াল করে দেখো এ ডি এবং বি, এই এ ডি বি চাপের উপরে কি কি আছে, এ ডি বি চাপের উপর দণ্ডমান বৃত্তস্থ কোণ। খেয়াল করে দেখো এই যে বৃত্তস্থ কোণ এ ডি বি অর্থাৎ এখান থেকে এটুকু, খেয়াল করে দেখো এখান থেকে এই চাপের উপরে এ ডি বি এই চাপের উপরে যে কোণ উৎপন্ন করলো এইভাবে যোগ করে সেটা যেটি উৎপন্ন করলো সেটার নাম হয়েছে হচ্ছে বৃত্তস্থ কোণ। খেয়াল করবা কিন্তু, তার মানে এখানে যেটি উৎপন্ন হয়েছে এই এখান থেকে এটুকু সেটি একটি বৃত্তস্থ কোণ, এবং এখানে যেটি উৎপন্ন হয়েছে সেটিও একটি বৃত্তস্থ কোণ। দেখ বলছে দণ্ডায়মান এডিবি, এই এডিবি এর উপরে মানে এর উপরে এরকম দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এবারে খেয়াল করে দেখো যে এইটা কি, এইটা খেয়াল করে দেখো এ ডি বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, তার মানে এই এ ডি বি এই চাপের উপর অর্থাৎ এই এখান থেকে এটুকু যে চাপ উৎপন্ন করেছে, কেন এ ডি বি চাপের উপরে বললো, খেয়াল করো এ ডি বি চাপের উপরে কেন বললো, এই জন্য বললো যে এখান থেকে এটুকু একটি চাপ, ঠিক আছে, এই চাপটুকু থেকেই কিন্তু এখানে দেখো দুইটা যোগ করেছে এভাবে কেন্দ্র থেকে, তাহলে এই কেন্দ্র থেকে যোগ করলে সেটি এ ডি বি চাপের উপরেই হচ্ছে, এবং এ ডি বি চাপের উপরে যেটি উৎপন্ন করেছে এটিকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য আমরা বলবো যে কি, কেন্দ্রের সাথে বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে সেটি কেন্দ্রস্থ কোণ, এবং বৃত্তের পরিধির অংশের সাথে যে কোণ উৎপন্ন করে সেটি হচ্ছে বৃত্তস্থ কোণ। খেয়াল করে দেখো পরবর্তীতে এই এসিবি বৃত্তস্থ কোণ সেটি এখানে বলেছে যে এসিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ যেটি বলেছে এখানে, তার মানে বৃত্তস্থ কোণটা এটি একটি মানে বৃত্তের সাথে উৎপন্ন করেছে, যদি এইভাবে উৎপন্ন করতো তবুও কিন্তু এটি একটি বৃত্তস্থ কোণ হতো, যদি এভাবে উৎপন্ন করতো এখানে তবুও এটি একটি বৃত্তস্থ কোণ উৎপন্ন হতো। অর্থাৎ এই পরিসীমার সাথে পরিধির অংশের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটি বৃত্তস্থ কোণ, এবং কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটি কেন্দ্রস্থ কোণ, তার মানে আমরা এখান থেকে জানলাম হচ্ছে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন এখান থেকে দেখো একটি কাজ আছে, ছোট্ট সুন্দর একটি কাজ, সেটি হচ্ছে বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি দিয়ে বৃত্তের যে কোনো একটি চাপের উপর কয়টি বৃত্তস্থ কোণ তৈরি করা যায়। খেয়াল করে দেখো এখানে একটি প্রশ্ন, তার মানে এটি একটি বৃত্ত আমি ধরে নিলাম। খেয়াল করে দেখো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্য দিয়ে বৃত্তের যে কোনো একটি চাপের উপর কয়েকটি বৃত্তস্ত কোণ আঁকা যায়। ধরে নিলাম এখান থেকে এখানে একটি বৃত্তচাপ আঁকবো, এখান থেকে এটি আঁকলে এটি একটি বৃত্তচাপ, এখান থেকে এটি করলে এটি একটি বৃত্তচাপ, এখান থেকে অসংখ্য বৃত্তচাপ আঁকা যায়। তার মানে এটিকে আমরা কী বলবো যে এখানে অসংখ্য বৃত্তচাপ আঁকা যায়, এক নম্বর প্রশ্নের উত্তর। এবারে দুই নম্বরটা কী বলছে, যদি একের অধিক বৃত্তস্থ কোণ তৈরি করা যায় তাহলে কোণগুলো তৈরি করে সাদার সাইজে সেগুলো মেপে দেখো, তার মানে অসংখ্য কোণ এখন তোমাদেরকে তৈরি করতে হবে এবং মেপে দেখতে হবে কোনটি কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এভাবে মাপতে হবে, মেপে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো সেটি দেখতে হবে, এটি হচ্ছে কথা। তার মানে দেখলে এটি কত ডিগ্রি হবে সেটা তোমাকে মেপে বলতে হবে। এবারে তারপরের অংশটুকু কী বলছে, প্রয়োজনে খাতায় ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত বানিয়ে প্রতিটিরই কোনো একটি চাপের উপর একইভাবে একাধিক বৃত্তস্থ কোণ তৈরি করো এবং কোণগুলো মেপে পর্যবেক্ষণ করো। তার মানে এখানে বলছে আমি এটা আলোচনা করতাম না, এই জন্য করছি যে এই কাজটি তোমাদের দেওয়া আছে এবং এই কাজটি থেকে তোমাদেরকে কিন্তু প্রশ্নগুলোর উত্তর করতে হবে, সো এটি তোমাদের প্রয়োজন। এবারে কী বলছে যে প্রয়োজনে খাতায় ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত বানিয়ে প্রতিটি যে কোনো একটি চাপের উপর একইভাবে একাধিক বৃত্তস্থ কোণ তৈরি করো এবং কোণগুলো পর্যবেক্ষণ করো। তার মানে যে এইভাবে যদি বৃত্ত হয় এখন একাধিক এরকম আঁকাতে বলছে বৃত্তস্থ কোণ, এভাবে আঁকিয়ে তোমাকে মেপে বলতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে।